সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মাত্র একদিনের ভিতরেই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করানো সম্ভব আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো তা হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তা আপনার একদিনের ভিতরেই এক কথায় চব্বিশ ঘন্টার আশেপাশেই আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন অন হয়ে যাবে এবং এই বিষয়টি আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব। অনেক কষ্ট করে যারা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট যে তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে এই ছোট্ট ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম দেখিয়ে দিব যে কীভাবে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং ভিডিওর মাঝখানে আমি আপনাদের সেই টিপসটি দিব বা সেই ট্রিক্সটি দেখিয়ে দিব যে ট্রিক্সটি ফলো করলে আপনি একদিনের ভিতরেই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অন করাতে পারবেন সর্বপ্রথম ক্রোম ব্রাউজার থেকে আপনি ইউটিউবটি ওপেন করুন এবং ইউটিউবটি ওপেন করার পরে আপনার জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউবটি সাইন ইন করে নিন এবং উপরে হাতের ডান পাশে আপনার চ্যানেলের লোগো দেখতে পারবেন সেখানে আপনি ক্লিক করে নিচে ক্রিয়েটর স্টুডিও বলতে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার ক্রিয়েটর স্টুডিওটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার চ্যানেলের সব কিছুই এখানে দেখতে আসবেন তো এখানে যে কাজটি করবেন যে সেটি হচ্ছে আপনার যে মনিটাইজেশন হাতের বাম পাশে যে মনিটাইজেশন যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনার দেখতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে তো এখান থেকে আপনি নিচে একটি বাটন দেখতে পারবেন অ্যাপ্লাই নাও তা আপনি সরাসরি এই এপলাউন অ্যাপ্লাই নাউ থেকে আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি তিনটি স্টেপ দেখতে পারবেন তার মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস তো এখানে আপনি সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করবেন করার পরে এটা ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আছে সেই কন্ডিশনগুলি এখানে দেওয়া আছে এটা আপনি পড়ে নেবেন সময় করে পড়ে নেবেন এবং এর নিচে আপনার একটি আপনার রেসিভ করার জন্য একটি অপশন আছে সেখানে ঠিক চিহ্ন দিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটু সময় নেবে সময় নেওয়ার পরে সেট আপ ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন যে সময় নিচ্ছে তো এখানে সময় নেওয়ার কিছুক্ষণ পরেই আপনি দেখবেন যে কিন্তু আপনার সবুজ চিহ্নিত একটি যে দেখুন ডান লেখাটি কিন্তু চলে এসেছে এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে সেট আপ টু আর এখানে আপনাকে একটি গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনার মানে ইউটিউব চ্যানেলটিকে অ্যাড করতে হবে তো এর জন্য আপনার এই অ্যাড করার জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে তিনটি অপশন দেওয়া আছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট নো আই ডোন্ট হ্যাভ অ্যান্ড অ্যাকসেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং তৃতীয়ত দেওয়া আছে আই ডোন্ট নো তো এখানে আপনি যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন না থেকে থাকলে দ্বিতীয়টি এবং আপনি যদি বুঝতে না পারেন তাহলে তৃতীয়টি যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেহেতু আমি উপরের উপরের অপশনটি সিলেক্ট করলাম এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পরই কিন্তু আমাকে সাইন ইন করতে বলবে তো আমি আমার যে ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা আছে তা আমি ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাডসেন্সের হোম পেজে চলে গেলাম তো যাই হোক এখানে আমার অ্যাডসেন্সের এ টু জেড সমস্ত কিছু তথ্য দেওয়া আসে আর এবং উপরে কিন্তু দেওয়া আছে যে আপনার আপনি চাইলেও আপনি ডিফারেন্ট যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু উপরের ডান পাশ থেকে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো যাই হোক আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যেহেতু লিঙ্ক করব এর নিচেই আমাকে দেখানো হচ্ছে যে ইউর ওয়েবসাইট মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে এরপরে আমি নিচের বাটনে আমি এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে দেখুন কিছুটা সময় নেবে এবং সময় নেওয়ার পরে এটি রিডাইরেক্ট হয়ে যাবে আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে একটু সময় নেবে হ্যাঁ একটু আপনি এখানে দেখতেই থাকুন অটোমেটিক্যালি এখানে আপনার কিছুই করার প্রয়োজন নেই অটোমেটিক্যালি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটির সঙ্গে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে তো যাদের নতুনভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন তাদের বিষয়টিও আমি ক্লিয়ার করে দিব এটি আপনার ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দিব যে আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে কি কোন কোন ইনফরমেশনগুলি দিবেন এরপরে দেখুন আপনার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে বর্তমানে কিন্তু প্রসেসিংয়ে আসে তো এটি আপনার খুবই সিম্পল একটি বিষয় কিন্তু আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো যেভাবে একদিনে কমপ্লিট করতে হয় তা একটু পরেই আমি আপনাদের দেখাচ্ছি তো এরপরে দেখুন এখানে সেট আপ ওয়ান সেট আপ টু এবং সেট আপ থ্রি মোটামুটি কমপ্লিট এখন বর্তমানে প্রসেসিংয়ে আছে। এরপরেই আমি আপনাদেরকে এখানে ডেটটা দেখিয়ে দিই এখন দুপুর দুইটা বাজে এবং এপ্রিল মাসের একুশ তারিখ ঠিক আছে এপ্রিল মাসের একুশ তারিখ দুপুর দুইটাই কিন্তু আমি এই অ্যাপ্লাইটি করলাম এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্সে অলরেডি কিন্তু আমার রেভিনিউ বলতে যে অপশনটি সেই অপশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে তার মানে আমি বর্তমানে কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছি তো আমার অ্যাপ্লাইটি কিন্তু সফলভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে একদিনের ভিতরে কি হবে আর এখানে দেখুন অ্যাপ্লাই করার পরপর কিন্তু আমাকে এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে বা একটা মেইল দেওয়া হয়েছে যে আপনি আপনার যে চ্যানেলটির সঙ্গে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লিঙ্ক করেছেন তা আপনি করেছেন কিনা না এই ধরনের একটি মেইল তা আপনারা এটা পড়ে দেখবেন তা আমি যাই হোক এই সম্পর্কে বিস্তারিত বলবো না বা বলতেছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর কি তো এরপরেই আমি আপনাদের যে বিষয়টি দেখাবো যে আমার কনফার্মেশন মেইলটি এই আমার অ্যাপ্লাই করার পরে আমার কিন্তু কনফার্মেশন একটি মেইল আসবে সেটা আপনার অনেকের ক্ষেত্রে দুই মাসেও আসে কারো তিন দিনে আসে কারো সাত দিনে আসে কারো দশ দিনেও আসে তো আমি দেখাবো যে আমার একদিন পরেই কিন্তু কনফার্মেশনটি চলে আসবে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কনফার্মেশন বা কংগ্রাচুলেশন যে ইমেইলটি তা কিন্তু এখানে চলে আসছে তা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম তা আমি আপনাদেরকে এখানে ডেটটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ডেট হচ্ছে বাইশ তারিখ এবং সময় হচ্ছে আপনার পাঁচটা হচ্ছে আপনার পনেরো ছয়টা বাজে আর কি তো যাই হোক আমি যদিও বা মেলটি পেয়েছি হচ্ছে সম্ভবত পাঁচটা একান্ন মিনিট বা এই ধরনের পাঁচটা যাই হোক আমি সময়টি দেখতে পাচ্ছি না পাঁচটা একত্রিশ মিনিট বা এই ধরনের কোনো সময় হবে তো যাই হোক দেখুন আপনার একদিনের ভিতরেই কিন্তু মনিটাইজেশনটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে তো কীভাবে এই একদিনের ভিতরে অ্যাপ্রুভ করা সম্ভব হয়ে গেল আমি তাও আপনাদেরকে কিন্তু খুব সহজ ভাষায় দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখুন আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয় তখন অ্যাপ্লাই করার পূর্বে আমি যে কাজগুলি করেছি সেটি একটু দেখুন সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলটিতে প্রথমে যাই যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলটি আমি নিজেই কিন্তু বিভিন্ন বিষয়গুলি চেক করি ঠিক আছে এখানে আমার চ্যানেলটি ওপেন করার পরে আমি সর্বপ্রথম যে কাজটি করেছি সেটি হচ্ছে আমার চ্যানেলের থিমটি ঠিক আছে কিনা আমি কিন্তু তা চেক করেছি যে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমি কিন্তু আমার চ্যানেলের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে আমি কী মানে কতদিন মানে আপনার কি ধরনের ভিডিও আপলোড করি কবে আপলোড করি কীভাবে আপলোড করি কতদিন পর আপলোড করি এবং কোন বিষয়ের উপরে আপলোড করি তা কিন্তু আমি এখানে বিস্তারিত কিন্তু এখানে উল্লেখ করেছি এর পাশাপাশি আমার যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার যে ইমেল অ্যাড্রেস বা আমার যে বিশেষ প্রয়োজনে কেউ যখন আমার সঙ্গে যোগাযোগ করবে সেই অ্যাড্রেসগুলি কিন্তু আমি ইনস্টাগ্রাম ফেসবুক বা এই ধরনের লিঙ্কগুলি কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন কারণ এটি কিন্তু চ্যানেল থিমটি কিন্তু অত্যন্ত তো জরুরি কারণ ইউটিউবটির মধ্যে সর্বপ্রথম চ্যানেল থিমটি চেক করবে তো এর পাশাপাশি দেখুন এখানে আমাদের লোকেশন টোকেশন সব কিছু ব্যাক করার পরে আমি যে কাজটি করেছি তা হচ্ছে আমার সরাসরি ভিডিওতে চলে গেছি এই ভিডিওতে যাওয়ার পরে আমি কিন্তু আমার চ্যানেলের প্রতিটি ভিডিও একটি একটি করে কিন্তু চেক করেছি যে আমার চ্যানেলের কোনো ভিডিওতে রিউজড আছে কি না কোনো ভিডিওতে মিসলিডিং কন্টেন্ট আছে কি না বা কোনো ভিডিওতে সেক্সুয়াল কোনো কন্টেন্ট আছে কি না এই ধরনের ভিডি বিষয়গুলি কিন্তু আমি একাধিকবার কিন্তু চেক করেছি সমস্ত কিছু চেক করার পরে আমি কিন্তু আমার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি তো আপনাদের যাদের যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন অনেক কষ্ট করে যেহেতু আপনারা এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেছেন সেহেতু আপনারা একটু সময় দিয়ে আপনার চ্যানেলটিকে চেক ব্যাক করার পরেই আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি একবারই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ